খাদ্যরসিক বাঙালির খাদ্য কিন্তু খুব ভালো লাগে আমি জানি, তাই আবার চলে এসেছি খাওয়ার একটি ভিডিও নিয়ে। এই হলো মাছের কচুরি দেখতে পাচ্ছ, একদম পুরো গরম গরম মাছের কচুরি, এই স্টাফিং দেখতে পাচ্ছ একদম। তো এই নিলাম চিকেন রোল যার দাম কিন্তু 50 টাকা, দেখতে পাচ্ছি ভেতরে পুরো চিকেনের ঠাসা একদম। তো তারপর চলে আসলাম চিকেন ফিঙ্গার, একদম পুরো মানুষের আঙুলের মতন দেখতে দেখতে পাচ্ছি, এই হলো চিকেন ফিঙ্গার, এটার দাম কিন্তু 15 টাকা, দেখতে পাচ্ছি এই হলো চিকেন ফিঙ্গার। এখানে একজন বড় কাস্টমার দাঁড়িয়ে আছে, একদম বসে আছে বড় কাস্টমার। আচ্ছা গরমে, একদম গরমে যে অবস্থা। ও আচ্ছা, এ কাস্টমার না, অ্যাকচুয়ালি পেপার পড়ছে, সকালবেলা পড়তে পারেনি তো তাই এখন পেপারটা পড়ছে, খবর সবর দেখছে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে খাবার দাওয়ার দোকান মানে বুঝতেই পারছি না কোথায় কোন খাবার দাওয়ার দোকান। চলে এসেছি নর্থ কলকাতায়, আর নর্থ কলকাতা মানে এই বাগবাজার শোভাবাজার এলাকা, তো খাবার দোকান একটা খুঁজে তো পেয়েছি, চলো সেখানেই যাওয়া যাক। তো চলে এসেছি পাল ইটিং হাউস, হ্যাঁ একদমই সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য পাল ইটিং হাউস নর্থ কলকাতার বেস্ট। চলো এবারে মেনু কার্ডটা দেখিয়ে দিই। তো এই হলো এই পাল ইটিং হাউসের যে মেনু কার্ড দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো, এটা হলো বিকালের মেনু, সমস্ত দামগুলো এখানে লেখা আছে, আমি একটু পুরোটা দেখেছি, তোমরা পজ করে দেখে নিতে পারো ইচ্ছা করলে। তো বেসিক্যালি এই রাস্তাতে ধরে আমি এগিয়ে আসলাম, এই যে রাস্তা দেখতে পাচ্ছ মানে এই দিক থেকে বাগবাজার যাওয়া যায়, এই রাস্তাতে এগিয়ে আসলে একদম সামনেই কিন্তু এটাই হলো পাল ইটিং হাউস, সমস্ত সবাই এখানে খাওয়া দাওয়া করছে, অনেকে বাড়ির জন্য নিচ্ছে, অনেকে এখানে খাওয়া দাওয়া করছে। এই দোকানটির ওপরে এখন নামটা লেখা নেই, আর রাস্তার একদম ওপরে যেহেতু তো বুঝতেই পারছো একদম জমজমাটি এলাকা। হ্যালো বাঙালি, আরও এক নতুন ভিডিও সবাই জানে স্বাগত, খাদ্যরসিক বাঙালির খাদ্য কিন্তু খুব ভালো লাগে আমি জানি, তাই আবার চলে এসেছি খাওয়ার একটি ভিডিও নিয়ে। হ্যাঁ আগের দিন গেছিলাম আমি যেহেতু ওই ফিস্টিসে, তোমরা দেখেছিলে যে ধর্মতলা মানে ওয়েলিংটনের ওখানে যে আমি ফিস্টিসে গেছিলাম, আজকে চলে এসেছি নর্থ কলকাতা। হ্যাঁ নর্থ কলকাতা সবারই খুব মানে প্রিয় জায়গা, বাগবাজার শোভাবাজার এগুলো সবারই খুব ভালো লাগে, গঙ্গার পাড় একদম, সেই নর্থ কলকাতায় চলে এসেছি। আজকে চলে এসেছি পাল ইটিং হাউস, হ্যাঁ এইখানে তোমরা সন্ধ্যাবেলা থেকে শুরু করে দুপুরবেলা যে কোনো সময় আসো না কেন, তোমরা কচুরি থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্সের আইটেম পাবে। আজকে হলো 6 তারিখ, 6ই এপ্রিল, আজ সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন প্রায় ঘড়িতে বাজে ওই 7টা মতন বাজে, তো এখন খাওয়া দাওয়া করবো, আমার সাথে আরেকজন আছে, হাই, দেখা যাচ্ছে না অন্ধকারে, তোমার নামটা বলে দাও। দেবস্মিতা দত্ত। আচ্ছা এ এসছে কারণ আগের দিন বন্ধুরা এসেছিলো, আজকে ওর কাজ হচ্ছে, মানে কাজ আছে তাই নিয়ে এসছি, ক্যামেরা ধরে দেওয়ার জন্য, বেসিক্যালি খাওয়া দাওয়া হবে সবই হবে। তো কী কী পাওয়া যায় সেটা ওখানে দোকানের সামনে গিয়ে বলবো, আর কোন জায়গার লোকেশান সেটা কিন্তু ভিডিওর লাস্টে বলবো, তাই ভিডিওটাকে স্কিপ করে যেও না, আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক পেজে ফলো করে দিও, এবং তোমার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে দিও। চলো এবারে ডাইরেক্ট যাওয়া যাক পাল ইটিং হাউসে, তাই তো? একদম চলো যাওয়া যাক। এখানে একজন বড় কাস্টমার দাঁড়িয়ে আছে, একদম বসে আছে বড় কাস্টমার, দেখতে পাচ্ছ গরমে, একদম গরমে যে অবস্থা। ও আচ্ছা, এ কাস্টমার না, অ্যাকচুয়ালি পেপার পড়ছে, সকালবেলা পড়তে পারেনি তো তাই এখন পেপারটা পড়ছে, খবর সবর দেখছে কারণ তো একটা অর্ডার যাচ্ছিল তাই ইয়ে হয়ে গেছে। সব থেকে বড় কথা মোচা আসছে, মোচা আসছে বলেও কিন্তু দেখছে, এখানে সমস্ত পেপারগুলো লেখা আছে কোথায় মোচা ফোচা আসছে তাই দেখছে এখানে। আর সামনে এই দোকানটি একদম দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর, আর সব থেকে বড় কথা এখানে কিন্তু দুজন কাজ করছে, মানে স্বামী স্ত্রী মিলে কাজ করছে। চলো এবারে আমি একটু দেখি যে কী কী পাওয়া যাচ্ছে আর কী কী আমরা খাই। তো এই মুহূর্তে গরম গরম ছেড়ে দিল পকোড়া, দেখতে পাচ্ছ পকোড়া ছেড়ে দিল গরম গরম একদম, এছাড়া ওখান থেকে কচুরি দিচ্ছে, এছাড়া ওখানে বিস্কুট আছে, চা আছে, মাছের কচুরি। মাছের
মাছের কচুরি দেখতে পাচ্ছি নটার পরে বেসিক্যালি। এই হলো মাছের কচুরি দেখতে পাচ্ছি, একদম পুরো গরম গরম মাছের কচুরি, আর পুরো ঝোল দেওয়া আছে, একদম আলু দেওয়া আছে। এই হলো আলু আর সাথে স্যালাড, একটু পেঁয়াজ দিয়েছে আর একটু শশা পেঁয়াজ দুটো মিলিয়ে দিয়েছে, আর আলু আছে বেসিক্যালি। তোমাদের দেখাবো যে মাছের কচুরির ভেতরে কতটা মাছের স্টাফিং আছে। এই ছিটছি মাছের কচুরিটা, দেখতে পাচ্ছ ভেতরে পুরো ভরে ভরে স্টাফিং। এই দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এগুলো না একটু দেখাই। এই হলো স্টাফিংগুলো দেখতে পাচ্ছ, একদম ভেতরে গরম গরম পুরো মচমচে। এই স্টাফিং দেখতে পাচ্ছ একদম, তো এই স্টাফিং দিয়ে আর একটু আলু দিয়ে, এই যে আলু নিয়ে নিলাম, এই যে আলু নিয়ে নিচ্ছি, একটু আলু দিয়ে অল্প করে স্টাফিং দিয়ে আর একটু শশা পেঁয়াজ দিয়ে পুরো গরম গরম মাছের কচুরি, আর তার মধ্যে পাখা টক করতে হয়েছে যেহেতু সাউন্ড আসবে পাখার, তাই একটু মাছের কচুরি আর একটু আলু ফালু দিয়ে সব দিয়ে মাখিয়ে মুখিয়ে নটাকার মাছের কচুরি, বুঝতেই পারছো বাগবাজার এলাকায়। না এখন লোকেশন বলবো না, পরে বলবো, চলো এবার এটা খাওয়া যাক। আর কী পোলাপান, কী খবর, অবশ্যই কিন্তু এই দোকানে খেতে এসো, চলো এবার খাওয়া যাক গরম গরম মাছের কচুরি। বেসিক্যালি মাছের কচুরি যেটা খেলাম, মাছের যেটা গন্ধ সেটা অতটা পাওয়া যাচ্ছে না, কিন্তু মাছটা মানে দিয়েছে বোঝা যাচ্ছে। স্টাফিংটা এতটাই দেওয়া না, পুরো ঠেসে রয়েছে যেরকম মাছের কচুরিটার মধ্যে এতটা স্টাফিং দেওয়া যে মোটামুটি মানে মাছের গন্ধ তো আসছেই না, কিন্তু মাছের যে মানে ভেতরে যে দেওয়া আছে এটা বোঝা যাচ্ছে। হিঙের কচুরি যেরকম আমরা খেয়েছি দক্ষিণেশ্বরের সাইডে, অনেক জায়গায় হিঙের কচুরি আমি খেয়েছি, সেখানে একটু হিঙের গন্ধ থাকে, কিন্তু মাছের গন্ধটা অতটা আসছে না, কিন্তু গরম গরম মাছে ভালোই লাগছে মোটামুটি। আর নটাকায় মাছের কচুরি মানে বুঝতেই পারছো যে নটাকায় আজকালকার দিনে কিন্তু কিছুই হয় না, সেখানে মাছের কচুরি দুটো মাছের কচুরি নিয়েছি, কারণ এরপর এইগুলোও আছে, ওই পরে দেখাচ্ছি আমি কী কী আছে। তো এই মাছের কচুরিটা খেয়ে নিয়ে দেন আমি ওইগুলোতে আসছি, চলো এই মাছের কচুরি আবার খাওয়া যাক। পুরো একদম মাখা মাখা পুরো গ্রেভি, একদম আলু দিয়ে পুরো মাখা মাখা, এই হলো মাছের কচুরি, একদম পুরো একদম মাখা মাখা দেখতে পাচ্ছ, চলো এবারে মুখে দেওয়া যাক। সন্ধ্যাবেলা মাছের কচুরি খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। কারা কারা এই দোকান থেকে খেয়ে গেছো তাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো, যা যারা খাওনি তাদের অবশ্যই এই দোকানে এসে একবার অন্তত খেয়ে যাও, কারণ দুজন বৃদ্ধ বৃদ্ধ এখানে মানে দেখতে পাচ্ছ, এখানে হেল্পিং হ্যান্ড বলতে গেলে একজন কাউকে আমি দেখলাম যে বেসিক্যালি মানে মাছ ফাছ সব ভাজছিল, বাদ বাকি কিন্তু কেউ নেই, মানে অনেক বড় বড় দোকান যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকে হেল্প করে, বাট এখানে কিন্তু সেরকম কেউ নেই। আর এত কম দামে খাবার দাবার পাওয়া যাচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। কথা বলতে বলতে খাবারটা শেষ করে নিই, এ দেখতে পাচ্ছি এরকম আলু, তো এই গোটা আলু দু পিস দিয়েছে আর সাথে মাখো মাখো যে গ্রেভি। কথা বলতে বলতে এই খাবারটা শেষ করে নিই, কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে, বুঝতেই পারছো মাছের কচুরি কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। তাই বলবো তোমরা যত দূরে আসবে, আর মোটামুটি সন্ধ্যের থেকে শুরু হয়ে যায়, মানে ছটা থেকে কিন্তু মোটামুটি ভিড় শুরু হয়ে যায়, গরমে ঘামছি প্রচণ্ড লেভেলের বুঝতে পারছি, কারণ যেহেতু পাখাটা বন্ধ আছে তার মধ্যে গরম গরম খাবার খাচ্ছি, আলাদাই লাগছে সত্যি বলতে গেলে, তাড়াতাড়ি খেয়ে পাখাটা চালাই আর ভালো লাগছে না। চলো এই আলু গোটা আলু একদম সাথে স্যালাড আছে এর মুখে দেওয়া যাক। তো এই নিলাম চিকেন রোল, যার দাম কিন্তু 50 টাকা, দেখতে পাচ্ছি ভেতরে পুরো চিকেনের ঠাসা একদম। এই হলো চিকেনের ঠাসা, একদম ভেতরে আরও অনেক কিছু আছে, তো চিকেন যেহেতু চিকেনের আইটেম কিন্তু কাসুন্দি ছাড়া চলে না, তাই কিন্তু কাকু কাসুন্দি দিয়েছে। এই হলো একদম কাসুন্দি, পুরো কাসুন্দির মধ্যে হালকা ডিপ করলাম, ডিপ করে অল্প লেগে যেতে হবে কাসুন্দি, কিছু করার নেই, প্রথম প্রথম ভিডিও করছি তো হয় এসব। চলো এবারে চিকেন রোলটা খাওয়া যাক। চিকেন রোলটা ভেতরে এতটাই চিকেন দেওয়া আছে না, মানে 50 টাকা দাম, এই যে চিকেনটা তো সাধারণ চিকেন পুরো একদম মানে ফ্রেশ, কিন্তু কোনোরকম বাসি চিকেন এখানে হয় না,
কাসুন্দি দিয়ে চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগছে। ভেতরে আবার কিছু যেন দেওয়া আছে, অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। আলু ভালো দেওয়া আছে, আলু ভালো দিয়ে পুরো একদম ভেতরে ঠাসা, তারপরে চিকেন একদম। তো চিকেনের একদম যে দেখতে পাচ্ছ এই কোটিংটা তোমাদের ওটা দেখাবো। কোটিংটা কিন্তু বেশ মানে খুব একটা বেশি পুরু না, এই যে কোটিংটা দেখতে পাচ্ছ এই হলো কোটিং। আর ভেতরে চিকেনটা কার কার লোভ লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি লোভ বেশি লাগে তাহলে কিন্তু এখানে এসে খেয়ে যেতে হবে, কারণ এইখানে কিন্তু পাওয়া যায় মাত্র 50 টাকায় চিকেন রোল। একদম চিকেন রোল পুরো গরম গরম দেবে, সাথে একটু এই সমস্ত পেঁয়াজ পেঁয়াজ দেবে। মানে 50 টাকায় পেঁয়াজ ভাবা যাচ্ছে? 50 টাকায় পেঁয়াজ শশা এইসব মানে ভাবাই যায় না। জাস্ট কাসুন্দি দিয়ে একদম পুরো মানে সেরা লাগছে, সেরা লাগছে। এ নিয়ে কোনো কথা হবে না, চলো। তোমাদের দেখাতে গিয়ে চিকেনটা হঠাৎ করে পড়ে গেল, এই যে নিচে দেখাতে বলবো। এই যে চিকেনটা পড়ে আছে এখানে, তো বুঝতে পারলে কতটা মেহনত করতে হয়। অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো জলদি জলদি। চিকেন রোল খেতে গিয়ে চিকেন পড়ে গেল, আলাদাই ব্যাপার স্যাপার হচ্ছে কি আমার সাথে। চলো চিকেন রোল শেষ করি, তারপরে কিন্তু আসছি মটন। এটা কি হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড। তারপর আসছি মটন কাটলেট। ভিডিওটা শেষ করো না, কারণ এরপর আবার আসছে চিকেন। তো এরপর আবার আসছে চিকেন ফিঙ্গার। তো অবশ্যই কিন্তু ভিডিওটা কেউ পজ করে যেও না। চলে চিকেন চিকেন রোলটা শেষ করি, বাদ বাকি কথায় আসছে। তো চিকেন চিকেন খাওয়ার পরে সব থেকে বেটার যেটা হয় সেটা হলো মটন খাওয়া। এটা হলো মটন কাটলেট, এটার দাম কিন্তু 50 টাকা, বেশ বড়। তোমাদের পাস্তা দেখালাম যখন ভেঙে দেখালাম, এর সাথে কিন্তু কাসুন্দি দেওয়া আছে, আর এর সাথেও স্যালাড দেওয়া আছে। পিছনে যেহেতু একটা পুজো হচ্ছে, পিছনে যদি পুজো হচ্ছে তাই কিন্তু অনেক নয়েজ আসছে। এটা হলো মটন কাটলেট, দেখতে পাচ্ছ ভেতরে একদম মটন পুরো ঠাসা ঠাসা করা আছে। আর মানে যে ওপরের যে কোটিং সেটা কিন্তু খুব বেশি না। আর বেশি কথা বাড়াচ্ছি না, একটু অল্প করে কাসুন্দি নিয়ে, এই যে এই হলো কাসুন্দি দেখতে পাচ্ছ, এই হলো কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে এবারে পুরো যে মটন কাটলেটটা, চলো খাওয়া যাক। মটনের যে গন্ধটা সেটা কিন্তু পুরো নাকে আসছে, একদম বেশ সুন্দর দেখতে আছে। মটন কিন্তু একদম মানে ঠেছেড়ে দেওয়া আছে, মানে বেসিক্যালি মটনের যে কিমা সেই কিমাটা দেওয়া আছে, বেশ সুন্দর লাগছে। একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমরা ভিডিও ভিডিও করছিলাম, নাহলে মানে ফার্স্টে গরম গরমে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু বেটার লাগছে আমার, যা মানে আমি যতটা খাচ্ছি বেশ সুন্দর লাগছে। মানে একদম পুরো কাছে কাছে মটন, তার উপর একটু কিমা দেওয়া, মানে আলাদাই লাগছে। কাছতে এই যে কাসুন্দি কম্বিনেশনটা ফাটাফাটি, জাস্ট একবার অবশ্যই খেতে হবে, চলো। তো তারপর চলে আসলাম চিকেন ফিঙ্গার, একদম পুরো মানুষের আঙুলের মতন দেখতে দেখতে পাচ্ছে। এই হলো চিকেন ফিঙ্গার, এটার দাম কিন্তু 15 টাকা, দেখতে পাচ্ছে এই হলো চিকেন ফিঙ্গার। ₹15 দাম, এটার সাথেও কিন্তু ওরকম ওই না, এটা দেয়নি, এটা দেয়নি, এটা বেসিক্যালি আমাদের আগের যেটা ছিল সেটা দিয়ে নিয়েছি। দেয়নি কি আর বলবো, ₹15 দাম, বুঝতেই পারছো কম দাম যেহেতু সেই জন্য আর দেয়নি। দুঃখ দুঃখ, জীবনে দুঃখ। চলো দুঃখ মুখ নিয়ে আর কথা হবে না, একটু ভাঙলাম। এই হলো চিকেন ফিঙ্গার, একদম ভেতরে পুরো দেওয়া আছে চিকেন, একদম চিকেন চিকেন পুরো ঠাসা। আগের সেই যে কাসুন্দি সেটা ডিবের মধ্যে ঠেসে পুরো ভরে নিলাম, এই দেখতে পাচ্ছ। চলো এবার মুখে পড়া যাক চিকেন ফিঙ্গার, ₹15 দাম নর্থ কলকাতায়, খাওয়া যাক। পুরো মুচমুচে, সাউন্ডটা পাচ্ছ না, যাবি না, সাউন্ড পাবে না, কারণ গাড়ির সাউন্ড আসছে রাস্তার উপরে, তো বুঝতেই পারছো। আমার পুরো পেট পুরো ঠাসা হয়ে গেছে,
এই কটা আইটেম খেয়ে মানে যা মনে হচ্ছে না এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছি, বুঝতেই পারছো এত কিছু খেয়ে আর পারছি না। এই চিকেন ফিঙ্গারটা যে ক্যামেরাম্যান সে খাবে, আমি আর খেতে পারছি না। Have a relax. See you not for mind. চলো লাস্টে ইন্ট্রোতে আসছি, যারা রান্না বান্না করছে তাদের সাথে কথা বলবো, তাই কিন্তু কেউ ভিডিওটা পজ করে যেও না, আর লোকেশন তখন বলিনি তাই দেখতেই হবে লাস্ট পর্যন্ত। চলো দেখা হচ্ছে আউটরোতে। এখন চলে এসেছি পাল ইটিং হাউসের যে ওনার, তোমার নামটা হচ্ছে জয়ন্ত পাল। তো এরকম মানে এরকম টাইমে দাঁড়িয়ে এত যে মানে সব জিনিসের দ্রব্যমূল্য এত কম দামে কী করে দিচ্ছ সব জিনিসপত্র? দেখুন দাম সেটা হয়ে যায়, আমাদের কাজের লোকের লোক থাকলে আমাদের সেটা হতো না। যে ফিস ফ্রাইটা দেখুন, ফিস ফ্রাইটা 70 টাকা, আমি যদি এখন লোক থাকতো আমাদের দেওয়া হতো না। এখন এই হচ্ছে ব্যাপার। আর এরকম যে মানে দাম এটি অনেক আগে থেকেই হচ্ছে নাকি এখন থেকে এইভাবেই আমাদের চলছে? আচ্ছা, মোটামুটি তোমরা মানে পরিবারে কারা কারা করছো, মানে সব কি তোমার নিজের পরিবারে? বলতে আমি থাকছি, আমার মিসেস থাকছে, তারপর ছেলে তো করছে এখন, তারপরে কাজের লোক একটা থাক আছে, সে এলে এলো না এলে না মোটামুটি দিয়ে চলে যায়। মোটামুটি সপ্তাহে প্রত্যেকদিন খোলা থাকে? আমাদের সপ্তাহে ফোন থেকে শনি রবিবার আমাদের রবিবার দিনটা বন্ধ থাকে। কটা থেকে কটা পর্যন্ত থাকে? আমাদের সকাল 6টা শুরু হলো, সকাল 6টা। এবার মনে করুন ঘুগনি, সকালবেলা যেগুলো থাকে সেটা হচ্ছে ঘুগনি, তারপরে আজকে আমি বিকেলের মেনুটা মনে করুন কচুরি, ফিশ ফ্রাই, কচুরি, ফিশ পকোড়া ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিশ বাটার ফ্রাই, তারপরে আপনার মটন কাটলেট, চাও দেখলাম পাওয়া যায়। হ্যাঁ, চাটা আমাদের এই সময়টা চাটা বন্ধ থাকে, কারণ বিরিয়ানির চাটা থাকে, চাটাটা সকালের দিকে পাওয়া যায়। তাহলে ওই মোটামুটি আপনার 5টা পর্যন্ত হয়, তারপরে স্টপ করে মানে বিকেল 5টা। আচ্ছা, বিকেল 5টা পর্যন্ত চা পেয়ে যাবে, চা বিস্কুট সব পাওয়া যায়। মানে মোটামুটি সন্ধ্যাবেলা আসলে স্ন্যাক্সগুলো আইটেমগুলো সব পাওয়া যায়। কীরকম বিক্রি হয়? মোটামুটি বলা সম্ভব হয়। দেখুন আজকে বাজার ঠিক আছে, ঠিক আছে, এই বাজারটা ঠিক থাকলো সেই দিক। আচ্ছা, একটু লোকেশানটা বলে দাও এখানে আসতে। লোকেশানটা আপনার হচ্ছে, যদি আপনি না আসবেন এখানে সামবাজার বাটা থেকে, তাহলে বাটায় নেবে আপনি বলবেন কাশিম বাজার স্কুল যাবো, কাশিম বাজার স্কুলের বাউন্ডারি শেষ হচ্ছে, তারপরেই আমাদের দোকান। আর আপনি বা ওই দিক দিয়ে ভুবেন সেন্ট্রাল এভিনিউর দিকে আসলে আপনি 5-4 মাথা মোড়ে নেবে, আপনার সঞ্জীবনীর সামনে নেবে, তার উল্টো দিকের রাস্তা দিয়ে হেঁটে এসে কাশিম বাজার স্কুল বলবেন, যে কোনো লোক দেখবে। জান এসে পেহলে, জান এসে পেহলে, আর এক বাত, কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর কি কি বলতে চাও? অবশ্যই এই চ্যানেলটাকে লাইক আবার করো, আবার করো, এই আবার করো, আবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর অবশ্যই এই দোকানটাতে এসো, খুবই ভালো খাবার পাওয়া যায়। চলো তাহলে বুঝে গেল। তো খাওয়া দাওয়া শেষ করলাম মোটামুটি পাল ইটিং হাউসে, আর মুখের মধ্যে রাস্তার যে ফ্ল্যাশ সেটা পড়ছে। ফ্ল্যাশ কেনার টাকা নেই, কী করবো? তোমরা তো সাপোর্ট করছো না, ফ্ল্যাশ কিনতেও পারছেন, তাই রাস্তার ফ্ল্যাশে আমি মানে নিজের মুখটা আলোকিত করছি। ওই পাশ দিয়ে সাইকেল যাচ্ছে, সুইগি যাচ্ছে, আলাদাই আলাদাই কী করবো, আবার বাইকও চলে এসছে। এই তো জীবন, আর সাইকেল মাইকেল কিছু আসা বাকি আছে না, আমি যাই না। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, নর্থ কলকাতায় পাল ইটিং হাউসে আমি খেলাম, বেশ সুন্দর লাগলো আমার খাওয়া দাওয়া। যতগুলো আইটেম ট্রাই করেছি মোটামুটি পেট ছিল একদম ছোট, হয়ে গেছে অনেক। এরপর খাওয়া দাওয়া করে যা অবস্থা হচ্ছে কি বলবো। সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। কাকু তো বলে দিলো যে এখানে মোটামুটি কিন্তু সন্ধ্যাবেলা পুরো ভিড়ের ঠাসা, আবার একটা সাইকেল আসছে, যাক চলে যাক, চলে গেল। তো খাওয়া দাওয়া তো এমনি হয় সবাই, মোটামুটি বাগবাজার ঘাটে ঘাটে আসলে তোমরা আসতে পারো, লোকেশন বলে দিলো, অবশ্যই ট্রাই করো, অবশ্যই জানাও আমাকে কীরকম লাগলো, কাকুতেও জানিয়ে যেতে পারো। আর মোটামুটি 5টার পরে কিন্তু তোমরা চা পাবে না। চলো এখান থেকে বিদায় জানাচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। পাল ইটিং হাউস অবশ্যই খেতে এসো, এত চিপেস্ট কোথায় কোথায় পাওয়া যায় কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে আমি সেসব জায়গাগুলো কভার করবো। চলো বিদায়।